ইসরায়েল, যেটা পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু এই ইসরায়েলে একজনও ইহুদি ছিল না। এই ইসরায়েলের আসল মালিক ছিল মুসলিমরা। কিন্তু কিভাবে ছেঁড়া প্যান্ট শার্ট পরে পেটে ক্ষুধা নিয়ে আসা মানুষগুলো আজ ইসরায়েলের পরিধি দিন দিন বাড়িয়ে চলছে এবং কিভাবে ইসরায়েল এত শক্তিশালী তা জানবেন। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। দেশটির উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ড পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরটি তার রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে স্বীকার করে না। ইসরায়েল জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা, সামরিক শক্তি সব দিক দিয়েই দেশটি ছাপিয়ে গেছে যে কোনো দেশের ক্রমবর্ধমান উন্নতিকে। ইসরায়েল একমাত্র দেশ যেখানকার ছেলে মেয়ে উভয়কেই মিলিটারি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। মরুর বুকে মাথা উঁচু করে আছে এই দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটির উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার গণহারে ইহুদিদের হত্যা করতে শুরু করে। আমাদের সবারই জানা হিটলারের যে বাহিনী ছিল তার নাম নাজি বাহিনী, আর এই বাহিনী প্রথমে গঠিত হয়েছিল ড্যাপ নামে, যাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ইহুদিদের বিরুদ্ধে কাজ করে যাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন ইহুদি নিধন শুরু করে তখন ইহুদিরা আজকের এই রোহিঙ্গাদের মতো আরব ভূখণ্ডে আশ্রয় নেয়। 1937 সালে এতটুকু জায়গা নিয়ে তারা থাকলেও কয়েক শতকের মধ্যে তারা নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। আরবরা তাদের ভূখণ্ড দখলের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে 1947 সাল এবং 1967 সাল এবং 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা আরব কিন্তু প্রতিটা যুদ্ধেই হেরে যায় আরব আমিরাত। 1967 সালে আরবের মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান এই মিত্র দেশগুলোর সাথে যুদ্ধ লাগে। এই যুদ্ধে মিত্র দেশগুলো জর্ডানের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন ইসরায়েল বিমান হামলা করে তাদের প্রায় 4,000 এয়ারক্রাফট ধ্বংস করে দেয়। ইসরায়েলের এই হামলায় রীতিমতো ভয় পেয়ে যায় দেশগুলো। এরপর কয়েক ঘন্টার মধ্যেই তারা যুদ্ধ বন্ধ করে দেয়। এরপরে ইসরায়েল মনোযোগ দেয় নিজেদের দেশেই অস্ত্র তৈরি করতে। অনেক আধুনিক বিধ্বংসী অস্ত্র তৈরি করে নিজেদের আরও শক্তিশালী করতে থাকে দেশটি। এরপর দেশটি উৎপাদন করা শুরু করে হাই টেকনোলজি প্রোডাক্ট, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, কমিউনিকেশন ইকুইপমেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, মেডিকেল ডিভাইসেস, ফাইবার অপটিক্স, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। ইসরায়েল এটা খুব ভালো করে জানে যে কোনো সময় যে কেউ তাদের উপর হানা দিতে পারে, তাই তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে নিয়েছে। দেশের প্রতিটা নাগরিককে দিয়েছে মিলিটারি ট্রেনিং। ইসরায়েলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সায়েন্টিস্ট। ইসরায়েলের প্রতি 10,000 মানুষের মধ্যে ইসরায়েলে 120 জন মানুষ প্রফেশনালি সায়েন্টিস্ট। ইসরায়েলের প্রতি 3 জন মানুষের মধ্যে একজন কোনো না কোনো স্টার্ট আপের মালিক। এইসব কিছু নিয়ে ইসরায়েল ছুটে চলেছে নতুন সব আবিষ্কারের পিছনে। তা দেশটিকে টিকে থাকতে সাহায্য করছে। নিজের দেশের ওপরে যে কোনো হামলাকে প্রতিহত করতে ইসরায়েল আবিষ্কার করেছে অ্যান্টি মিসাইল ব্যালেন্স সিস্টেম, যার মাধ্যমে তারা যে কোনো মিসাইলকে প্রতিহত করতে পারে মাঝ আকাশে। এছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের রয়েছে পরমাণু বোম। ইসরায়েল নিজেদের দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে তৈরি করেছে দেশে প্রত্যন্ত অনেক বাংকার, যে বাংকারগুলোতে তাদের দেশের সব সাধারণ মানুষকেই তারা রাখতে পারবে। এ পর্যন্ত ইসরায়েল অন্য দেশের যে কোনো আঘাতের জবাব দিয়েছে শক্ত হাতে। ইসরায়েলের রয়েছে বর্তমান বিশ্বের সব থেকে ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ, যাকে মানা হয় বর্তমান পৃথিবীর সব থেকে দক্ষ গুপ্ত সংগঠন। তারা এখন পর্যন্ত কোনো অপারেশনেই ফেল করেনি। ইসরায়েলের আয়ের 80% আসে বিভিন্ন সার্ভিস বিক্রি করে। বর্তমানে পৃথিবীর সব থেকে আইটিতে প্রসিদ্ধ শহর আমেরিকার সিলিকন ভ্যালি, এরপরই বিশ্বের সব থেকে প্রসিদ্ধ ইসরায়েল। অ্যামাজন, গুগল, IBM, ফেসবুক, মাইক্রোসফট এইসব প্রতিষ্ঠানের অফিস রয়েছে ইসরায়েলে। এইসব কোম্পানিকে ইসরায়েল নিয়ে আসার জন্য ইসরায়েল সরকার বেশ কিছু সুবিধা দিয়েছে, যা কিনা আমাদের মতো বাংলাদেশ, ভারত, পাকিস্তান দিতে একদমই পারবে না বিভিন্ন দায়বদ্ধতার কারণে। ইসরায়েল বাইরের বড় বড় কোম্পানিকে দিয়েছে ব্যবসায়িক নিরাপত্তা এবং ব্যবসা বান্ধব ট্যাক্স, এবং ইসরায়েলে রয়েছে এমন কিছু জায়গা যে জায়গায় ট্যাক্স ফ্রি।
এসব কিছু করা হয়েছে শুধু ইসরায়েলকে আরও উন্নত করার জন্য। ইসরায়েলে এছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা, যেখানে যে কোনো নতুন স্টার্ট আপের অর্থের সংকট হলে সেখানে ইসরায়েল সরকার নিজে বিনিয়োগ করে। কিন্তু এখানে স্টার্ট আপ ফেল করলে এতে করে কোনো প্রকার জরিমানা দেওয়া লাগবে না কোম্পানিটির। এছাড়া যদি স্টার্ট আপ সফল হয়, তাতে করে ইসরায়েল সরকার শুধুমাত্র বিনিয়োগের কিছু অংশ নিবে, কোনো প্রকার লাভের অংশ বা অংশীদার দেওয়াতে হবে না। এসব কিছুর কারণ, কোনো স্টার্ট আপ তার দেশের বাইরের বা দেশের ভেতরের হোক যদি সফল হয়, তাহলে ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। বর্তমানে আউটসোর্সিং এর সবচেয়ে জনপ্রিয় সাইট ফাইবার নাম তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এই ফাইবার কিন্তু ইসরায়েলের একটি প্রতিষ্ঠান, যেটা কিনা বছর শেষে ইসরায়েলের জিডিপি বিলিয়ন ডলার যোগ করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লাখ লাখ ফ্রিল্যান্সার এই সাইটে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ পেয়েছে। এছাড়া এইসব স্টার্ট আপ সফল হলে বা যদি বাইরের কোনো কোম্পানি ইসরায়েলে ব্যবসা করে, তাহলে এক্ষেত্রে ইসরায়েলের অনেক বেকারের চাকরি হচ্ছে। এতে করে দেশটির বেকার সমস্যার সমাধান হচ্ছে। যেমন বর্তমানে স্যামসাং তাদের মোবাইল বাংলাদেশে ফাইনাল ফিটিং করছে, এতে কয়েক হাজার বেকারের চাকরি হয়েছে, যারা কিনা খুব ভালো মানের বেতনে চাকরি করছে। এভাবে যদি আমাদের দেশে সব বড় বড় কোম্পানির অফিস থাকত, তাহলে আমাদের দেশের বেকার সমস্যা অনেক গুণ কমে যেত। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের অনেক জিনিস রয়েছে যা ইসরায়েলের আবিষ্কার, যা কিনা আমরা জানি না, যেমন কম্পিউটার অ্যান্টিভাইরাস, ভয়েস ওভার প্রোটোকল, ভয়েসমেল টেকনোলজি, মোটোরোলা মোবাইল সেট, যে মোবাইল কিনা সর্বপ্রথম হ্যান্ডসেট ছিল যা একসময় সারা পৃথিবী কাঁপিয়েছিল। সেই মোটোরোলা মোবাইল কোম্পানি ইসরায়েলের এরকম হাজারো নাম না জানা মোবাইল কোম্পানি রয়েছে ইসরায়েলের। এছাড়া ইউরোপ আমেরিকার সাথে ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে দেশটির, যা কিনা ইসরায়েলকে এগিয়ে নিতে সাহায্য করছে। এছাড়া দেশটিতে রয়েছে ইনোভেশন অথরিটি। ইসরায়েল সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যারা শুধুমাত্র কোনো কিছু ইনোভেশনের জন্য আলাদা করে বাজেট রাখে। ইসরায়েল এমন একটা দেশ যে দেশ কোনো সমস্যা হলে অন্যের আশায় বসে থাকে না, বরং নিজেরা সমাধান খুঁজে বের করে। বর্তমানে IBM কোম্পানির সবচেয়ে বেশি হার্ডওয়্যার তৈরি হয় ইসরায়েল থেকেই। আমরা PC-তে যে সফটওয়্যার ব্যবহার করে থাকি তার সবচেয়ে বড় যোগানদাতা দেশ ইসরায়েল। আপনি কি জানেন, ইসরায়েল আমাদের বাংলাদেশ থেকে আয়তনে 6 গুণ ছোট, যার আয়তন মাত্র 22,072 বর্গ কিলোমিটার, কিন্তু উন্নয়নের দিক থেকে ছাড়িয়ে যেতে পারে 50 গুণ। ইসরায়েল সম্পূর্ণ মরুভূমির একটা দেশ, যেখানে মাত্র 2% জায়গায় রয়েছে পানি। ভালো ফসল উৎপাদন হয় না বললেই চলে। কিন্তু এত প্রতিকূলতার পরেও দেশটি মুসলিমদের ছাড়া বিশ্বের সকল দেশের মানুষদের জন্যই করেছে নিরাপদ পর্যটন ব্যবস্থা। প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যায় ইসরায়েলে। ইসরায়েলের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত। ইসরায়েলের প্রতিটা ভার্সিটি এবং স্কুলে রয়েছে একাধিক ল্যাবরেটরি, যাতে করে ছাত্রজীবন থেকে সবাই নিজেদের চাহিদা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে পারে। লেখাপড়ার এত উন্নতি করে ইসরায়েল প্রতি বছর পাচ্ছে লাখ লাখ ট্যালেন্টেড শিক্ষার্থী। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই দেশের থেকে এমন কোনো সুযোগের এবং এমন কোনো অনিরাপত্তা পাচ্ছে না, যাতে করে দেশের প্রতি তারা বিনয়ী হবে না। এতে করে তাদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি, কারণ দেশ তাদের চাহিদা পূরণ করেছে যথেষ্ট। আর এই কারণেই আরবের সাথে ইসরায়েলের যে কয়েকবার যুদ্ধ লেগেছে, ইসরায়েল একবারও হারে, এর পিছনে শুধু ইসরায়েলের আধুনিক অস্ত্রই না, সৈনিকদের দেশপ্রেমও অনেক কাজে দিয়েছে। ইউরোপের সাথে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক, যাতে করে দেশটির পণ্য আমদানি রপ্তানি করতে কোনো অসুবিধাই নেই। এই সব কারণে মূলত ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র অমুসলিম এবং ছোট দেশ হওয়া সত্ত্বেও শিক্ষা, চিকিৎসা, ক্ষমতা, অর্থনীতি সব দিক দিয়েই শক্তিশালী। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিবেন, আর পরবর্তী কোন দেশ নিয়ে জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।